পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র মন্ত্রী, সরাসরি চলে যাব সেখানে। আচ্ছা, সাভারে জাতীয় স্মৃতিসৌধ সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় বিশেষ সম্মানিত অতিথি হিসেবে বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা প্রদান করেন। তার সম্মানে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একটি রাষ্ট্রীয় নৈশ ভোজের আয়োজন করেন। কিছুক্ষণ পর তিনি মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী রাজপাকসার সফরসঙ্গী হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার একজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রী সহ একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। এর সফর বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেগবান ও জোরদার করবে। প্রধানমন্ত্রী রাজাপাকসা আজ সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঘট অর্পণ করেন। পরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক বিষয়ত বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা ও তথ্য প্রযুক্তিসহ বিবিধ অঙ্গনে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করতে ফরেন অফিস কনসালটেন্টস, বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক ও বিভিন্ন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সহ বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোসমূহের অধিকতর সক্রিয়করণের বিষয়ে এবং বিস্তৃত পরিসরে সহযোগিতার বলয় সম্প্রসারণের লক্ষ্যে দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জয়েন্ট কমিশন ফর কম্প্রিহেনসিভ কোঅপারেশন প্রতিষ্ঠায় দুই নেতা সম্মত হন।